হ্যালো এভরিওয়ান, আমি মিতু চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করছি। এখন আছে সকাল 9টা আর আজকে শনিবার, তো শনিবার সকাল 9টা থেকে আজকে ব্লগটা শুরু করছি। উইকেন্ডে আমরা এদিক সেদিক যাই একটু, মাঝে মাঝে প্রতিদিন মানে একঘেয়েমি লেগে যায় যখন ঘরের মধ্যে একা থাকতে। এখানে তো নিজের পরিবার বলে কিছু নেই, সবাই তো সেই ইন্ডিয়াতে। সেজন্য উইকেন্ডে আমাদের ইচ্ছা হয় তিনজন মিলে একটু কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে। তো যাই হোক, আমরা আজকে যাবো বনমাউথ বিচে, যেটা আমাদের সাউথহ্যাম্পটন থেকে খুব একটা দূর না, তবে ট্রেনে বাসে কারে সবভাবেই যাওয়া যায়। ট্রেনে গেলে কি একটু মানে তাড়াতাড়ি পৌঁছে যাব। আর ট্রেনের দূরত্বটা হচ্ছে 32 মাইলসের মতন আর কি। আর যদি আমরা বাসে যাই একটু বেশি লাগবে বাসে টাইমটা, ট্রেনে ওই 40 মিনিটের মতো লাগে, বাসে গেলে হয়তো আর একটু বেশি লাগবে। তো ট্রেনে বসেও পড়েছি, ওয়েদারটা যে খুব একটা ভালো বলবো তা না, একটু ক্লাউডিই ছিল সেদিন। আর এই যে গুড্ডু এখন ওই মানে যেতে যেতে এখন কিছু একটা খাওয়ার বায়না করবে। তো যাই হোক, খাওয়ার নিয়েও এসেছি কিছু খাওয়ার আমি বানিয়ে, তো সেগুলোই আমরা কিছুটা খেয়ে নেব। খেতে খেতেই আমরা যাচ্ছি। আর চলো, চলেই এসেছি এই যে বনমাউথ বিচ। 40 মিনিট তো খুব একটা ট্রেনে লাগে না, খুব স্পিডে যদিও আসে। বনমাউথ এসে এই যে স্টেশনটা এতটা সুন্দর আর অনেকটা বড় স্টেশনটা, এই যে দারুণ লাগছে দেখতে। আর আমরা নেমেও গেলাম, এই যে এখন বেরিয়ে এখান থেকে হেঁটেও যাওয়া যায়, 15-20 মিনিট লাগবে, আবার বাসেও যাওয়া যায়। তো আমরা বাসেই চলে যাব, আসার সময় নয় হেঁটেই আসব। এই যে বাস স্ট্যান্ডটা একদম সামনেই রয়েছে, M2 M1 এই বাসগুলো ধরেই যেতে হবে। তো আমরা বাসে উঠেও পড়েছি, আর বাস থেকে নেমে দেখা হচ্ছে। ওই যে সামনে সমুদ্রটা দেখা যাচ্ছে, এটা বাস থেকে নেমে একদম ফ্রন্ট এরিয়া সামনে। আর এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা খুব ভালো রয়েছে, এই যে কার পার্ক লেখাই আছে উপরে। তো যাদের নিজস্ব গাড়ি আছে তারা তো আসতেই পারে। আর ওই যে ফ্রন্ট সামনেটা, আমরা ওইখানে এখন হেঁটেই যাব, তোমাদের একটু সামনে দেখিয়ে দিলাম। সব রকম ব্যবস্থাই রয়েছে, হোটেল তো এখানে দামি দামি দারুণ সুন্দর সুন্দর হোটেলও রয়েছে। এটা হচ্ছে একদম ফ্রন্টে, এই যে আমি তো এটার দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে, আমার তো খুব ভালো লাগছিলো। যাই হোক, এখানে একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম। আর সব থেকে যেটা বড় কথা হলো, এখানে আসলাম যখন আমরা, এসে নেমেছি তখন দেখি ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, একটু সানি হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপরে আমরা ওই সি বিচের দিকেই যাব। আর আজকে সমস্ত ব্লগটা তোমাদের দেবো না, আজকে কিছুটা দেবো, আবার নেক্সট ব্লগে তোমাদের আরেকটা পার্ট দিয়ে দেবো। যাই হোক, আমরা টাটা দিয়ে এখন চলে যাচ্ছি একেবারে সামনের দিকে। এখান থেকে হেঁটে একেবারে ওই 5 মিনিটের মতো লাগবে একদম বিচের কাছে যেতে। তবে বনমাউথ বিচটা কিন্তু ইউকে যত বিচ রয়েছে তার মধ্যে সব থেকে বিউটিফুল, মানে খুব সৌন্দর্যের দিক থেকে এভার উইনিং একটা বিচ। তবে এটা রকি না, এটা ওই স্যান্ডি বিচ, আর গোল্ডেন স্যান্ড, মানে বালির কালারটা দেখো কতটা সুন্দর। এই যে তোমাদের একদম সামনে থেকে দেখিয়ে দিলাম। আর অনেক লোকজনও এসছে সামনে, এখানে হোটেল রয়েছে, কোনো অসুবিধে নেই। আর এই পিয়ারটায় নেক্সট ব্লগে তোমাদের দেখাবো, আজকে কিছুটা দেখিয়ে দিলাম। আসলে ওই পিয়ারের থেকে না ভিউটা দারুণ, মানে সমুদ্রের দেখতে লাগে। তো যাই হোক, ব্লগটা